একদল বলতেছে যে লম্বা চুল লম্বা দাড়ি লম্বা গোফ এবং সাদা কাপড় কাটা কাপড় এটা ফকিরি আরেক দল বলতাছে না মুছ ফালাই দিবা দাড়ি এক মুষ্ঠ রাখবা এবং চুল ছোট করবা কিংবা কান ছাটা বাবরি রাখবা এটা ইসলাম আবার আরেকজন বলতাছে যে না যে দাড়ি রাখলে অহংকার হয়ে যায় দাড়ি রাখছো কে এইটা লেবাস হয়ে গেল দাড়ি ফালাই দিবা লম্বা চুল রাখবা এটা ফকিরি আবার কেউ আছে দাড়ি চুল মুছ কিচ্ছু রাখে না সম্পূর্ণ নাইরা ঘুরে ঘুরে এইটাও ফকিরি এখন আমার প্রশ্ন হইল বাবা জাহাঙ্গীর অথবা পৃথিবীতে কোন ওলি আল্লাহ কি তার বাণীতে তার কিতাবে বলছে চুলের মধ্যে ফকিরি আছে দাড়ি মুছের মধ্যে ফকিরি আছে কাটা সাদা কাপড়ের মধ্যে ফকিরি আছে লম্বা চুল রাখলে নিজেরে চিনবা কোরআন হাদিসে কোন ওলি আল্লাহর কিতাবে আছে যে লম্বা চুল যে রাখবো সেই আল্লাহরে চিনা ভালাইব সেই নফসরে চিনা ভালাইব লম্বা দাড়ি যে রাখবো সেই আল্লাহরে চিনা হালাইব নফসরে চিনা ভালাইব এইরকম কি আছে যে লম্বা জুব্বা পরবা একমুষ্ঠ দাড়ি রাখবা গোফ সাইটা রাখবা কিংবা গোফ চাইসা ভালাই দিবা কানসাটা বাবরি রাখবা কিংবা ছোট করে চুল রাখবা তখনই তুমি নিজেকে চিনে ফেলবা এবং আল্লাহকে চিনে ফেলবা এরকম তো নাই আছে কেউ পাইসাইজ পর্যন্ত এখন আমি যদি জিজ্ঞেস করি চুল দাড়ি হ্যাঁ কি হিন্দু না মুসলমান চুল দাড়ির ধর্ম কি চুল কি হিন্দু দাড়ি কি হিন্দু চুল কি মুসলমান দাড়ি কি মুসলমান কাপড় কি মুসলমান আচ্ছা তাহলে বৌদ্ধ হইব চুল দাড়ি মুছ কাপড় এগুলো বৌদ্ধ নলে খ্রিস্টান এখন জিগাইলে ও চুল তুমি কি তখন সে কেবল আমি হিন্দুও না আমি মুসলমানও না আমি খ্রিস্টানও না আমি বৌদ্ধও না এমনকি আমি অগ্নি উপার্শকও না আমি সবার মধ্যে আছি চুল দাড়ি লম্বা রাখলাম সার্বজনীন হয়ে গেলাম চুল দাড়ির মধ্যে সার্বজনীনতা নয় কখনোই না চুল দাড়ির মধ্যে সার্বজনীনতা নির্ভর করে না আবার একদল আছে বলতাছে তুমি কিতাব পড়ো তুমি কোরআন পড়ো তুমি হাদিস পড়ো এজমা কিয়াস পড়ো সহিভাবেই করো তোমার সব কমপ্লিট হয়ে যাবে আসলে কি তাই হয় আসলে কি তাই হয় আপনি অনুষ্ঠান পালন করে নিজেরে চেনা যায় আনুষ্ঠানিকতা দিয়ে নিজেরে চেনা যায় না তাহলে এবার আপনি একটা জিনিস খেয়াল করেন যে সার্বজনীন সেটা কি সার্বজনীনতাটা কি যে আমরা যে সার্বজনীন সার্বজনীন কই আদৌ তো কি যারা সার্বজনীন কয় তারা বুঝে বা একজন আমারে বললো যে লম্বা চুল নাইকা ফকিরি করেন লম্বা চুল কই আবার আরেকজনে বললো যে দাড়ি রাখছো কে চুল সেন লম্বা রাখবা দাড়ি রাখছো মোল্লার লেবাস আরে দাড়ি কি মোল্লার নাকি দাড়ি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার থাকে আমি একটা ছবি দেখছিলাম প্রিকে ছবি বিরাট বড় এক গুরু ধর্মযাজক হিন্দু গো বইয়া থাকে এই বড় সিংহাসনের মধ্যে তো পিকে ঘরে কি চার পাঁচটা মানুষ আনে মানে লেবার চেঞ্জ করে দেয় ব্রাহ্মণের কাপড়টা মুসলমানরে পরায় দেয় এখানে অনেকেই দেখছে এবং বাংলাদেশ ভারতে সবাই দেখছে খ্রিস্টানের কাপড়টা ইহুদিরে পরায় দেয় ইহুদির কাপড়টা হিন্দুরে পরায় দেয় মানে লেবাসটা চেঞ্জ করায় দেয় পোশাকটা তখন বলে বলেন তো ইনি কে কয় একে দেখাই যায় এটা হিন্দু পৈতা ভিন্দা রয়েছে ধুতি ভিন্দা রয়েছে তিলক লাগাইছে এ তো হিন্দু কয় না এ খ্রিস্টান কিন্তু এরে পোশাক পাল্টায় দিছি তো পোশাক পাল্টাইলে কোনো দিন নফসকে চেনা যায় না পোশাক দিয়া লেবাস দিয়া কোনো দিন নফস চেনা যায় না লেবাস দেয়া কোনো দিন খোদারে পাওয়া যায় না লেবাস দেয়া কোনো দিন স্বভাবের পরিবর্তন হয় না আবার অনেকে আছে বলে যে কিতাব পড়ো কিতাব পড়ো তুমি সব পাইবা আরে বাবা জাহাঙ্গীর নিজে বাবা জাহাঙ্গীরের বাণীর মধ্যে বলতাছে তুমি অনেক বই পড়ছ কিতাব পড়ছ হাদিস কোরআন পড়ছ তুমি বিদ্যা অর্জন করছ তুমি অনেক জ্ঞানী একজনকে তর্কে হারাই দিতে পারবা তোমার সাথে কেউ কথায় পারবো না যুক্তি তর্ক তুমি এত জানো তোমাকে তোমার সামনে কেউ কোনো কিছুই মনে হবে না তুমি হারাই দিবা কিন্তু তুমি সত্য পাইলা না যুক্তি তর্ক দিয়া সত্য পাওয়া যায় না যুক্তি তর্ক দিয়া সত্য পাওয়া যায় না আর বিদ্যা দিয়েও সত্য পাওয়া যায় না
আমরা এইটা জানি মহানবী বলছে আল ইলমুল হিজাব আল আকবার, আল ইলমুল হিজাব আল আকবার, একমাত্র আল মানে একমাত্র, ইলমুল মানে বিদ্যা, ইলম অর্থ বিদ্যা, আল ইলমুল হিজাব মানে পর্দা, ওই যে হিজাব পরে না দেখেন না মাথার উপরে মেয়েরা, আল হিজাব পর্দা, আকবার মানে বড়, আল ইলমুল হিজাব আল আকবার, আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধাই দেয়ালি হচ্ছে, পর্দাই হচ্ছে এই বিদ্যা। কারণ বিদ্যানেরা বেশিরভাগ মহাপুরুষ মানে না, মহাপুরুষ মানে না। বাবা জাহাঙ্গীরের এই চুলদারি মুবারক নিয়ে অনেক সুন্নত আছে, এমনও সুন্নত আছে বাবা জাহাঙ্গীরের, বাবা জাহাঙ্গীর সম্পূর্ণ চুল মুবারক ফালাই দিছে, দাড়ি মুবারক ফালাই দিছে, মুস মুবারক ফালাই দিছে, দেয় নাই বাবা জান, এখানে এই রুমে ছিল না একদম। আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল মুবারক রাখছে, লম্বা গোপ মুবারক আছে, লম্বা দাড়ি মুবারক আছে। আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল আছে, দাড়ি মুস নাই। আবার বাবা জাহাঙ্গীরের এই যে জুব্বা মুবারক পরা আছে না, কয়টা সুন্নত করছেন আপনি তো এই লম্বা চুল আর লম্বা দাঁড়িলে একটার মধ্যে আটকে রয়েছেন, সব ফালাইয়া ঘুরবেন তারপরে সেন বুঝুম যে মহানবীর দয়াল মুর্শিদের আরেক সুন্নত পালন করতে আছেন, একটা লয়ে থাকেন কে তো জানার চেনার শেষ নাই। চুল দাড়ি গোপ এবং আনুষ্ঠানিকতার মধ্যে আত্মপরিচয় নাই। বাবা জাহাঙ্গীর বলেছে একমাত্র আত্মপরিচয় যদি পেতে চায় কেউ, আসো আমি বাবা জাহাঙ্গীরের কাছে, আমার শিক্ষা মতো আমার দেওয়া অজিফাগুলো আয়ত্ত করো এবং আমার কথা মতো কমসে কম চারটা মাস তুমি ধ্যান সাধনা করো, মুরাকাবা করো, এবং মুরাকাবা করলেই তুমি বুঝতে পারবা যে সত্য এখানে আছে কি না। বাবা জাহাঙ্গীর বলতেছে ধোয়া দেখলে বোঝা যায় এখানে আগুন আছে কি না। বাবা জাহাঙ্গীর বলেছে চার মাসে তুমি কামেল হবে না, কিন্তু এই সাধনা যে সত্য সাধনা সেইটা তুমি বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা। কারণ বাবা জাহাঙ্গীর বলেছে কামেল হইতে ১২ থেকে ১৬ বছর, কারো ২০ বছর, কারো ২৬ বছর, কারো ৩৬ বছর লাগে। দয়াল যাকে যত তাড়াতাড়ি দয়া করব তত তাড়াতাড়ি ওইখানে যাইব। আবার বাবা জাহাঙ্গীর এইটাও বলছে কামেল হইতে মাত্র ৬৯ সেকেন্ড লাগে, ৬৯ সেকেন্ড মানে এক মিনিটও লাগে না, এক সেকেন্ড কম এক মিনিট লাগে, ৬৯ সেকেন্ড। আর কামেল হওয়ার জন্য প্রস্তুতি লাগে ১২ বছরের, প্রস্তুতি লাগে ৩৬ বছরের। আগে প্রস্তুত হও, আগে প্রস্তুত হও। তো কাজী কেতাব আপনি পাঠ করলে নিজেকে চেনা যায়, কিন্তু বই পাঠ করে নিজের চিনন যায় না। কেতাব হচ্ছে বাবা বেদম ওয়ারসি, কেতাব হচ্ছে বাবা বেদম ওয়ারসি, কেতাব হচ্ছে বাবা জাহাঙ্গীর, কেতাব হচ্ছে জান শরীফ শাশুরের শরী, কেতাব হচ্ছে শাহ সুফি ফতে আলী ওয়াইসি। এই কেতাব আল্লাহর ওলিয়ে কামেলি হচ্ছেন জীবন্ত কেতাব, যেই কেতাবকে আল্লাহর রসুল জগতের বুকে রাইখা গেছে, এর জন্য গাদিরে ঘুমে দাঁড়ায় বলছে আমি আনা তারেক তুমফি কুমুসেকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কেতাব আল্লাহি রব্বুল আলামিনের কেতাব, আর আরেকটা হচ্ছে ওয়া ইত্রাদাহি আমার নূরের বংশ, মহানবীর নূরের বংশ। এই মহানবীর নূরের বংশই হচ্ছে হাকিকি কেতাব, এর জন্য কেতাবের মধ্যে বংশ আছে, বংশের মধ্যে কেতাব আছে, কেতাব আর বংশ আলাদা না। এর জন্য এই দুইটাই কি করবে কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারে একসাথে মিলিত হবে, কি এই কেতাব আর বংশ। তাহলে পরে সেই বংশ আজকে বাদ দিয়ে দিছে মুসলমান মানব জাতি, এই কেতাবও বাদ দিয়ে দিছে জিন্দা কেতাব, যেই কেতাব কথা বলে নূরের কিতাব, যেই কেতাবের মধ্যে নূর আছে সেই নূরের কেতাব রে ধামাচাপা দিয়া ওহাবি উমাইয়া আব্বাসিয়া এই রাজবংশ তাদের বেতনখোর মৌলবি দিয়া তারা কালি আর কাগজের কেতাব বানায়া সমাজের বুকে তারা প্রতিষ্ঠিত কইরা দিছে। ওই সমাজের বুকে এই কাগজ কালির কেতাবকে বানায়া নূরের কেতাবকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে।
মানুষ জানেই না যে নূরের কিতাব আছে কিতাব কথা বলে কিতাব আর কোরআন এক না কারণ কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয় লওহে মাহফুজের মধ্যে এই কিতাবের মধ্যেই সব তুমি এই কিতাবকে ধ্যান করো ধ্যান কিতাবের ধ্যানে নিজেকে চেনা যায় এর জন্য ওলিয়ে কামেলের ধ্যানে আর ওলিয়ে কামেলের দয়ায় নিজেকে চেনা যায় শুধু ধ্যান কইরাও নিজেরে চেনা যায় না দয়ালের দয়া লাগবো ভিক্ষা লাগবো খয়রাত লাগবো জাকাত লাগবো এর জন্য বলে পাক পাঞ্জাতন দিতে জানে নিতে জানে না কি দেয় সম্পদ সম্পদ তো ফেরাউনও দেয়া পারে মুক্তি দেয় কিসে থেকে মুক্তি দেয় কামনা থেকে কামনা থেকে খান্নাস থেকে মুক্তি কইরা দেয় রহিম রূপ ধারণ কইরা রহিম রূপ ধারণ কইরা একজন সাধককে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দেয় কে একজন জীবন্ত কিতাব নূরময় কিতাব আর ওই নূরের কিতাবের মধ্যেই কোরআন থাকে